হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে সকালবেলা আমি পাইনাপেল টি বানিয়েছি, খুবই মজা হয়েছিল। পাইনাপেল উইথ লেমন টি। তো তারপরে ইরামকে নিয়ে একটু দুষ্টুমি করতেছি, তারপরে আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন চলতেছে। ইরাম বাহিরে যাওয়ার জন্য একটু কান্নাকাটি করতেছে, সে খেলাধুলা করতেছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে আমি গরুর মাংস ভুনা করতেছি রাতের জন্য, আর এখানে ক্যাবেজ ভাজি করে রেখেছি, আর আলু সেদ্ধ দিয়েছি। দুপুরে আমরা ম্যাশ পটেটো আর বিফ চিলি খাবো। তাই এরম একটু নাস্তা ছিল। তো এখানে আমার পটেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি খোসা ছাড়িয়ে নিলাম, আর এখানে আমি বাটার অ্যাড করে দিলাম, আর এখানে আমি ক্রাশ করা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে। তো এটাকে আমি গরম গরম ম্যাশ করে নিচ্ছি। তোমার অলমোস্ট ম্যাশ করা শেষ, তো এখানে আমি কিছুটা ক্রিম মিশিয়ে দিলাম। এখন আরো কিছুক্ষণ ম্যাশ করে নিব। এবার আসার সময় বিমানে ম্যাশ পটেটো খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল, তাই আজকে এটাকে তৈরি করলাম বাসায়। আর এখানে আমি চিলি আর বিফ ওটাকে করে নিয়েছি। এখন আমি ফ্রিজ থেকে কিছু আইস নিয়ে নিলাম, আর এখান থেকে একটা ড্রিঙ্কস নিব। তো টেবিলে আমি খাবার দিয়ে দিয়েছি, আর আমি ওখান থেকে ডায়েট পেপসিটা নিয়ে নিয়েছি। আমি সবসময় ডায়েটটাই খাওয়ার চেষ্টা করি, আর আমি অনেক বেশি আইস খাই। আমি ড্রিঙ্কস খুবই কম খাই, কিন্তু মাঝে মাঝে একটু খাই, বাট প্রচুর আইস, মানে আমার আইসই বেশি থাকে, ড্রিঙ্কস কম থাকে, কারণ সোডা খুব একটা ভালো না, এটা সবাই জানে। তো ভীষণ মজা হয়েছিল খাবারটা, অনেক টেস্ট ছিল। আমি এটাকে ক্যাপসিকাম, ওনিয়ন আর বিফ একটু গোলমরিচ দিয়ে করে নিয়েছিলাম।